हेलो बंधुरा फ्री कैट डे एंटारटेन चैने हमें तुम्हारा बंधु मलय आज के भिडियोते तुम्हारे किछु फ्रीलांसर जरा काज करे से सब निये कथा बोलबो। तो चलो भिडियो शुरू करार आगे आबार तुम्हारा बोलछि तुम्हारा जरा आमार चैनल न्यू स्टूडेंट न्यू व्यूअर तुम्हारा प्रत्येके बोलबो चैनल सबसक्राइब कर पाशे थाका बेल आइकनटा प्रेस कर अल कर दिओ जाते आमार समस्त नोटिफिकेशन तुम्हारे आसते थाके और आमार भिडियो देखे तुम्हारा काज शिखते पारो। भिडियो भालो लागले अवश्य एकटा लाइक कर दिओ और भिडियो बंधुदे बेसि बेसि शेयर करो जरा कैट डिजाइन का शिखते चाय हमार चैनल भिडियो समस्त देखे। ठीक है तो भिडियो प्रथम के लास्ट पर्त तो देखो। ठीक है स्किप ना कर प्रथम के मनोज दिए शोनो और शेयर करो और भलोभव तुम्हारा माथा नियो। ठीक है आज के भिडियोटी हलो जरा फ्रीलैंसे काज कर। ठीक है तो हमें आगे भिडियोते तुम्हारे फ्रीलैंसे नहीं एक भिडियो बनाव जो फ्रीलैंसे काज करा कि समस्या आ अनेक सबाई फ्रीलांसे काज करछे तो आमी दुजन दे बोलबो जारा काज दिच्छे एवं जारा काज करछे। ठीक आछे कैट डिजाइनाररा तो काज करे फ्रीलांसे अनेक काज करे करछे बाड़ीते बसे तादेर हयतो अनेक किछु प्रब्लेमेर कारणे हयतो बाड़ीते बसे करछे होते पारे किन्तु सर्वप्रथमे बोली जारा काज दिच्छे। ठीक आछे फ्रीलांसे जारा काज दिच्छे तादेरके बोली যে সমস্ত কোম্পানি বলো আর দোকানদারাই বলো তো যারা ক্যাটওয়ালাদের দিয়ে কাজ করানো হচ্ছে তো আমি বলবো অ্যাকচুয়ালি এগুলো কোনো জানাশোনা রিলেটিভ একদম পুরো বিশ্বস্ত মানুষ হলেই তবে এই কাজটা তাদেরকে দিন না হলে কিন্তু আপনাদের যদি আপনি আপনারা যদি মনে করেন মানে যারা কাজ দিচ্ছে তারা যদি মনে করেন যে আমার কাজ বাইরে বেরে যাক কোনো অসুবিধা নেই আমার আমি একটা পার্সোনাল ডিজাইন করে সেটা কাজ দিচ্ছি ক্যাট ডিজাইনারকে সেটা মজুরি তো নিচ্ছে প্রথমত তারপরে কিন্তু সেই ডিজাইনটা বাইরে বেরে যাওয়ার চান্স আছে বেশিরভাগ কারণ অনেক ক্যাট ডিজাইনারই এটা এরকম করছে। তো ক্যাট ডিজাইনারদের সুবিধা এটাই হচ্ছে যে প্রথমত তারা ডিজাইনটা করছে করে তো সেখান থেকে একটা মজুরি এক্সট্রা মানে মজুরি ইনকাম করছে প্লাস আবার সেটা অন্য কোনো জায়গায় পোস্ট করছে বা ডিজাইন পোস্ট করছে সেটা যদি কারো পছন্দ হয়ে যায় সেটা আবার সেখান থেকে নিচ্ছে ক্যাট ডিজাইনার কী করছে সেটা কপি করে অন্যজনকে দিয়ে দিচ্ছে যদি তার পছন্দ থাকে তো। ঠিক আছে তো আমি সেই জন্যই বলবো যদি বিশ্বস্ত সেরকম লোক থাকে তবেই ক্যাট ডিজাইনারদের কাজ দিন। ঠিক আছে আমি বলছি না যে কাজ দেবেন না কেননা আপনাদের যদি প্রবলেম না থাকে দিতে পারেন কারণ অনেক সবাই মানে এখন কপি করে ফাইল দিয়ে দিচ্ছে কিছু নয় জাস্ট একটা কপি কপিতে অনেক হয়তো তাদের যারা ক্যাট ডিজাইনার আছে তাদের ইনকাম হচ্ছে। ঠিক আছে কিন্তু ক্যাট ডিজাইনাররা বুঝতে পারছে না যে তাদের কত বড় প্রবলেম হবে পরবর্তীকালে দুদিন পরে তো ফিয়েতেও দিলেও কেউ নেবে না এরকম পরিস্থিতি হবে। তো সেই জন্যই বলবো যারা ক্যাট ডিজাইনারদের মানে ক্যাট ডিজাইনারদের যারা কাজ দিচ্ছেন ফ্রিল্যান্সে বাড়িতে বসে বলুন বা যে জায়গায় বলুন আমি বলবো তাদের একটু মানে সেইভাবে দেখুন যাতে তারা সেইভাবে না সেল করতে পারে বা কপি পেস্ট করে না বিক্রি করতে পারে সেইভাবে বলে কথাবার্তা বলে কাজ করান। ঠিক আছে কেন যদি প্রবলেম না থাকে হিসাব মতো অ্যাকচুয়ালি অনেক অনেক কোম্পানি আছে আর কোম্পানি থেকে আরম্ভ করে দোকান আছে সেখানে অনেক ডিজাইন মানে ড্রয়িং করে কিন্তু কাজ হয় আর অনেক জায়গাতে সেটা নেটের মাধ্যমে ডিজাইন বার করে সেটা বানায় সেটা আলাদা ব্যাপার সেটা নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু যারা ড্রয়িং করে একটা ড্রয়িংয়ের চার্জ লাগে নেকলেস হোক সেটা ব্যাঙ্গেল হোক আর যাই হোক সেটা কেননা একটা কস্ট লাগে ডিজাইন করতে সেই ডিজাইনটা আপনি আপনারা যদি ক্যাট ডিজাইনারকে দিয়ে করান সেটা কিন্তু ক্যাট ডিজাইনার যদি সেরকম হয় তাহলে কপি করবে না তাদের যদি মনে চিন্তাভাবনা না থাকে যে আমি যে একজনের যে এটা কাজ করলাম আমি তো তার থেকে মজুরি নিলাম কিন্তু সেই মজুরিটা থেকেও কিন্তু তারা আবার সেটা কপি করে সেটা আলাদা এক্সট্রাভাবে ইনকাম করছে। ঠিক আছে তো আমার উদ্দেশ্য এটাই যাতে এই কপি না করে তারা কপি সেল না করে তারা যদি কাজ করতে পারে তাহলে তাদের জন্য ভালো আর যারা কাজ দিচ্ছে তাদের জন্য ভালো এই হচ্ছে কথা।
আর যারা কাজ করছে তাদের জন্য বলছি, আমি এটুকু বলবো যে ফ্রিল্যান্সে যারা বাড়িতে বসে বা যেখানে বসে কাজ করুক না কেন, কাজ তো অনেক সবাই করছে ফ্রিল্যান্সে, তো আমি বলবো যে ফ্রিল্যান্সে কাজ করতে দুটো সমস্যা আছে। এক তো তোমাকে কেউ কাজ দিল, তুমি একটা সেইভাবে চিন্তা ভাবনা করলে কাজটা এগোতে থাকলে হয়তো রেটও ফিক্সিং হয়ে গেল, ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে কাজটা ধরো তুমি যারা কাজ করে আর কি ফ্রিল্যান্সে বাড়িতে বসে তাদের জন্য বলছি, এটা ক্যাড ডিজাইনারদের জন্য বলছি, ধরো তোমরা কাজ করছো বাড়িতে কোনো এক কোম্পানি বা কোনো এক দোকানের, তো কাজটা চালু হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটা এগিয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা দেখাতে থাকো বা কীরকম হয়েছে না হয়েছে তারা দেখতে থাকে, তো টোটাল কাজটা কমপ্লিট করার পরে কিন্তু দিন রাত অনেক সবাই দিন রাত করে কাজ করে, জানে যে আমি ফ্রিল্যান্সে যত কাজ করব তত আমার ভালো, আমার প্রফিট, তো অনেক সবাই দিন রাত করে কাজ আর্জেন্ট করে কাজ করে দেয়, বার করে দেয়, করে দিয়ে কিন্তু যাদের কাজটা থাকে তাদের কিন্তু পাঠিয়ে দেয়, মানে যাদের অর্ডার থাকে তাদের কিন্তু পাঠিয়ে দেয়, কিন্তু পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু অনেক সমস্যা করে, ঠিক আছে, সমস্যা করে কি বলবে, পাঠিয়ে দেওয়ার পরে হয়তো বলবে না ডিজাইনটা একটু প্রবলেম আছে, ডিজাইনটা ঠিকঠাক হয় নে, ঠিক মনের মতন হয় নে, পার্টি প্রবলেম জানাচ্ছে, এই হয়েছে ওই হয়েছে, অনেক কিছু অজুহাত দেখায়, কিন্তু তারপরে কিন্তু সে যে ক্যাড ডিজাইনার যে দিন রাত করে কাজ করে যে কাজটা বানালো তার পরিশ্রমটা তো গেলই প্রথমে, এরকম বহু হচ্ছে, ঠিক আছে, আমি আমি নিজে করেছি আমি জানি, ঠিক আছে, তো আমি বেশি করিনি, আমি খুব অল্প পরিমাণে করেছি, তো মানে কি বলবো, আমার পুরো ধারণা হয়ে গেছে যে এখন কী চলছে ফ্রিল্যান্সে কাজ করা মানে কী বিজনেস চলছে, এটাও একটা এক ধরনের টেকনিক, ঠিক আছে, তো সেই ভাই যে ক্যাডিয়ানে কাজ করলো দিন রাত করে আর্জেন্ট করে কোনো কোম্পানির হোক বা কোনো দোকানের হোক, কিন্তু লাস্টে দেখা যাচ্ছে আমি যে দিন রাত করে মেহনত করলাম যে ডিজাইনটা করলাম বেকার, কোনো সেটা থেকে টাকা পেলো না, খুব ভালো মানুষ হলেই তবে এখন এরকম ধরনের অনেক ফ্রড চলছে যাতে কাজ করিয়ে নেওয়া যায় ক্যাড ডিজাইনার দিয়ে, ঠিক আছে, তো ক্যাড ডিজাইনার তো বসে আছে অনেক সবাই আছে, কিন্তু কাজ দেওয়া মানুষ আছে কিন্তু টাকা দেওয়ার মানুষ খুব কমই আছে, ঠিক আছে, কাজ দেওয়ার মানুষ অনেক আছে টাকা দেওয়ার মানুষ খুব কম আছে, তো কাজ তুমি অনেক করতে পারবে দিন রাত করে অনেক কাজ করতে পারবে, কিন্তু সেই যে কাজ করবে সেই কাজে তুমি মজুরি পাবে না বা দাম পাবে না, এই হচ্ছে ফ্রিল্যান্সে কাজের প্রবলেম। তো আর যারা ক্যাড ডিজাইনারদের বলছি, যারা ক্যাড ডিজাইনের কাজ করে ক্যাডের ফাইল স্টক করে রেখেছো কম্পিউটারে, তোমরা রেখে দাও, কি আছে, কোনো সেল করো না, সেল করার কোনো দরকার নেই, যত সেল করবে জানবে তোমার নিজের তো খারাপ হবেই বেশি, তার থেকে বেশি খারাপ হবে, মানে নিজের বেশি খারাপ হবে তার থেকেও তো খারাপ হবে ক্যাড ডিজাইনারদের, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এই কপি করে ফাইল সেল করা সবথেকে বাজে জিনিস, যেটা হচ্ছে ক্যাড ডিজাইনারদের পরবর্তীকালে প্রবলেম হতে পারে, ঠিক আছে, পরবর্তীকালে হতে পারে, যারা ফ্রিল্যান্সে কাজ করে তাদের হতে পারে, সব ক্যাড ডিজাইনারদের নয়, যারা কোম্পানিতে, আমি ওই জন্য বারবার বলি যে কাজ করতে হলে কোনো কোম্পানিতে জব করা ভালো, ঠিক আছে, সে যেটা যে স্যালারি হোক না কেন, যার যেটাতে পোষাবে স্যালারিতে সে সেটা করতে পারে, ঠিক আছে, কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে যাতে এটা না হয়, ঠিক আছে, এখন যে সমস্যা হচ্ছে এই সমস্যাটা যাতে না হয় আমি এটার জন্যই আর কি ভিডিওটা বানালাম। কপি করা তো একদম বেকার জিনিস, কপি করে 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 এত প্রবলেম হয়ে গেছে, এত সবাই সেল করছে, মানে কি বলবো, ফাইল সেল করছে অথচ মানে অন্যভাবে সব কথা শুনতে হচ্ছে, 100টা ফাইল এত টাকা, 2000 ফাইল এত টাকা, ঠিক আছে, 500 ফাইল এত টাকা, সব নানারকমভাবে কিন্তু ফাইল সেল হচ্ছে, কিন্তু আমি চাই যে প্রত্যেকটা ক্যাড ডিজাইনার ফাইল সেল করা বন্ধ করো, ঠিক আছে, যতক্ষণ দিন না বন্ধ হচ্ছে, যতক্ষণ না বন্ধ হচ্ছে ততদিন কিন্তু প্রবলেম মানে কমতে থাকবে না, উল্টে প্রবলেম বাড়তে থাকবে, ঠিক আছে,
তো ফ্রিল্যান্সে কাজ করা ভালো, কিন্তু ফ্রিল্যান্সে কাজ করো কিন্তু ওই একজনের ডিজাইন করলাম, তার থেকে মজুরি নিলাম, আবার সেইটা আবার অন্যজনকে আরও দশজনকে কপি করে দিয়ে দিলাম, সেটা থেকে টাকা ইনকাম করলাম, এটা কিন্তু খারাপ জিনিস, ঠিক আছে? সবাই হয়তো ক্যাট ডিজাইনাররা দুদিনে একটু পয়সা দেখতে পাবে বেশি, ঠিক আছে? যেহেতু ফ্রিল্যান্সে কাজ করছে, ফ্রিল্যান্সে কাজ জানি না কতজন টাকা পায়, ঠিক আছে? আর আমি এটুকু তাদের বলবো যে তোমরা যারা ফ্রিল্যান্সে কাজ করছো, একটু দেখে দেখে শুনে কাজ করো, যাতে যাতে সমস্যা না হয়, ঠিক আছে? দুজনের দিক থেকে সমস্যা না হয়, তোমাদেরও না সমস্যা হয়, যারা কাজ দিচ্ছে তাদেরও না সমস্যা হয়, কেননা দুদিক থেকেই দেখার আছে। ক্যাডিয়ানার তো কাজ করবার জন্যই বসে আছে, আর যারা কাজ দিচ্ছে তারা তো কাজ করাবার জন্যই বসে আছে, কিন্তু বিষয়টা হয়ে গেছে মানে ফ্রিল্যান্সে কাজ করার প্রবলেম দুটো, একটা হচ্ছে টাকা না পাওয়ার, আর একটা হচ্ছে মানে কপি কপি করে সবাইকে দিয়ে দেওয়া, ঠিক আছে? দুটো সমস্যা হচ্ছে, আর যত কপি করে কাজ ফাইল সেল করা হবে তত কিন্তু পরবর্তীকালে প্রবলেম হবে। বিশেষ করে যে কপি করে সেল করছে তার বেশি প্রবলেম হবে, আর যারা ফ্রিল্যান্সে কাজ করছে তাদের বেশি প্রবলেম হবে। দুদিন পরে ফ্রিল্যান্সওয়ালারা কাজ পাবে না, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আমি বলে দিচ্ছি ফ্রিল্যান্সে যারা কাজ করছে তারা দুদিন পরে কাজ পাবে না। তো আমি চাই যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, যারা কাজ দিচ্ছে তাদেরও কাছে যাক, আর যারা কাজ করছে তাদের কাছেও যাক। ফ্রিল্যান্সে কাজ করা ভালো, কিন্তু সেই মতন বিশ্বাসযোগ্যতা মানে বিশ্বাস রেখে সেইভাবে কাজ করা দরকার, যে আমি একজনের থেকে ডিজাইন নিলাম, তার থেকে মজুরি নিলাম, তাকে কাজটা দিলাম, প্লাস আরও দশজনকে সেটা কপি করে দিলাম, এটা কীরকম ধরনের কাজ? এটা তো কোনো না কোনো দিক দিয়ে খারাপ হচ্ছে, ঠিক আছে? আমার হিসাবে এটা বলে, আমিও তো একজন ক্যাট ডিজাইনার, তো আমি এটা চিন্তাভাবনা করে দিলাম যে এটা আমি পোস্ট অনেক জায়গাতেই দেখি যে কেউ ফাইল চাইছে, কেউ ফাইল সেল করছে, রেট কষাকষি হচ্ছে, রেট মানে দাম কম বেশি এই নিয়ে কিন্তু সমস্যা হচ্ছে, পোস্ট দেখতে পাচ্ছি। তো আমি এটা নিয়ে চিন্তাভাবনা করলাম, অনেক সবাই বলছে ফ্রিয়েতেও দুদিন পরে ফ্রিয়েতে দিলেও নেবে না, সত্যি তাই, ফ্রিয়েতে দিলে নেবে না, কেননা যা হয়ে যাচ্ছে মানে একটা নেকলেস হোক, ব্যাঙ্গেল হোক, যাই হোক, মজুরি একটা চোকারই বলছি, একটা চোকারের মজুরি হতে পারে 2 থেকে 2,500 টাকা বা 3,000 টাকা, বেশি বেশি ধরলাম 3,000 টাকা ডিজাইন হিসেবে হতে পারে, কিন্তু সেখানে তুমি সেখানে যারা ক্যাট ডিজাইনার আছে, অনেক ক্যাট ডিজাইনাররা সেল করছে ফাইল, সেখানে 100টা ফাইল, 200টা ফাইল, 3,000 টাকা এরকম ধরনের সেল হচ্ছে, বা আরও যে যেরকমভাবে বিক্রি করছে, জানে যে আমি তো কপি করছি, জাস্ট একটা জাস্ট কপি পেস্ট, ঠিক আছে? তো কপি পেস্ট করে কিন্তু এভাবে করা ঠিক না, হিসাব মতো। আমি আজ পর্যন্ত আগে ভিডিওতে তোমাদের বলেছিলাম, তোমরা দেখেছো কি যায় না, আমি কিন্তু এতদিন হয়ে গেছে আজ পর্যন্ত কপি করে কিন্তু কাউকে একটাও কাজ সেল করিনি। কেন করিনি? আমার ইচ্ছে যায় না, ঠিক আছে? ইচ্ছা যায় না, মন থেকে চায় না যে আমি এটাকে যত কপি করতে থাকবো তত কিন্তু বাজে হতে থাকবে বা বাজার নষ্ট হতে থাকবে সব দিক দিয়েই, ঠিক আছে? অন্যজনের সুবিধে তো হবেই, যারা এটা রিয়েল কাজ করিয়ে যারা মানে টাকা ধরুন মানে কি বলবো, ক্যাট ডিজাইনারদের একটা ডিজাইন দিল, ঠিক আছে, সেটা একটা ক্যাট ডিজাইনার মজুরি বলবে, কিন্তু সেটা যদি অন্য জায়গায় যদি পেয়ে যায় সেটা তার থেকে কম বলবে, এই হচ্ছে তফাৎ, ডিফারেন্ট এটাই। যদি কোনো ক্যাট ডিজাইনারকে ডিজাইন দিয়ে যদি কাজ করানো হয় সেটা ক্যাট ডিজাইনার একটা মজুরি বলবে, কিন্তু সেটা যদি পোস্ট দিয়ে যদি কোথাও এখান থেকে ওখান থেকে পেয়ে যায় জাস্ট কপি করে দেবে, সেখানেও কিন্তু মজুরি একটা কম কমের ব্যাপার আছে, সেটাও কিন্তু হিসাব মতো দেখার আছে। তো আমি আবার বলছি দুজনদেরই, যারা কাজ দিচ্ছে ক্যাডের তাদেরকেও বলছি, আর যারা ক্যাডে কাজ করছে তাদেরও বলছি, ফ্রিল্যান্সে কাজের কিন্তু অনেক সমস্যা আছে। প্রথমত ডিজাইন বাইরে বেড়ে যাওয়ার চান্স আছে 100%, ঠিক আছে?
আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের যে একটা সিকিউরিটি ব্যাপার আছে সেই ব্যাপারটা কিন্তু থাকছে না। আপনি একটা ডিজাইন বাইরে থেকে করালেন, ড্রয়িং করালেন, সেটা কোনো পার্টির চয়েস হলো, সেটা কিন্তু আবার অন্যজন কিন্তু সেই যে ক্যাড ডিজাইনার করলো কাজটা, সেই ক্যাড ডিজাইনার যদি অন্য কাউকে যদি অন্য কারোর যদি পছন্দ হয়ে যায় বা অন্য কাউকে যদি দিয়ে থাকে, সেটা কিন্তু অন্যজনও কিন্তু কাজ করিয়ে সেটা অন্য জায়গায় ছেড়ে দেবে। কিন্তু একটা পার্সোনাল সিকিউরিটি বলে ব্যাপার আছে যেটা প্রাইভেট থাকা দরকার, সেটা কিন্তু থাকছে না হিসাব মতো, দুটো ব্যাপার। আর যারা ফ্রিল্যান্সে কাজ করছে তাদেরও বলছি যে অনেক জায়গায় কাজ করিয়ে টাকা দিচ্ছে না। তোমরা তোমাদের হয়েছে কি জানি না, তো আমি এটুকু তোমাদের বলবো যে তোমরা যারা কাজ করছো তোমরা কিন্তু হিসাব মতো, তোমরা হিসাব মতো কিন্তু সেই হিসেবে তোমরা কিন্তু হিসাব মতো টাকা পাচ্ছ না। আমি যতটুকু জানি বা দেখেছি তোমাদের বলবো তোমরা ফ্রিল্যান্সে কাজ করা বন্ধ করো ভাই, ঠিক আছে? যারাই কাজ করো না কেন, জানি হয়তো সমস্যা আছে, কোনো ফ্যামিলি বা বাড়ি কোনো দিক দিয়ে কোনো সমস্যা আছে, কিন্তু আমি এটুকু বলবো যে তোমরা যদি কোনো কোম্পানিতে জব করো, কোনো কোম্পানি হোক বা কোনো দোকানে হোক যদি জব করো, সেখানে কিন্তু তুমি একটি মাস্টি গেলে স্যালারি বা বেতন পাবে, ঠিক আছে? যেটা সিলেক্ট হবে সেটাই পাবে, কিন্তু ফ্রিল্যান্সে কাজ করবে, দিন রাত করে কাজ করবে, সেটা কিন্তু তুমি টাকা নাও পেতে পারো। বেশিরভাগই এখন হচ্ছে টাকা দিচ্ছে না, অনেক কিছু অজুহাত দেখাচ্ছে। তুমি যদি ডিজাইন ভালোও করে থাকো, সেখানে কিন্তু সমস্যা হচ্ছে, ঠিক আছে? তো আমি চাই যে এই জিনিসগুলো না হয়, তোমাদেরকেও সতর্ক করছি আর যারা কাজ দিচ্ছে তাদেরকেও সতর্ক করছি। তাছাড়া কিছু নয়, আমার বলার উদ্দেশ্য, সতর্ক করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যাতে প্রবলেম কারোরই না হয়, ঠিক আছে? আর সব দিক দিয়েই যাতে ঠিকঠাক থাকে, ঠিক আছে? তাছাড়া কিছু নয়। তোমাদের কতটা বোঝাতে পারলাম জানি না, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কথা ঠিক বললাম কি ভুল বললাম। ফ্রিল্যান্সে কাজ দুদিন পরে পুরো বন্ধ হয়ে যাবার চান্স আছে, 100% চান্স আছে। যাদের সিকিউরিটি কোনো দরকার নেই, ডিজাইনের সিকিউরিটি কোনো দরকার নেই, তাদের জন্য কিন্তু ওপেন আছে, ঠিক আছে? আর যারা মনে করে যে হ্যাঁ আমার ডিজাইনের একটা সিকিউরিটির ব্যাপার আছে, ডিজাইনটা আমি সেইভাবে সেফটি রাখতে চাই, কেননা সেটা যেই কোম্পানির ব্র্যান্ড হোক, যেই কোম্পানি হোক না কেন, তার একটা ব্যাপার থাকে, ঠিক আছে? তো আমি সেই জন্যই ভিডিওটা বানালাম, যদি কারোর মাথায় ঢোকে বা কেউ যদি নিতে পারে সেটা কিন্তু তাদের জন্যই ভালো হবে, দুজনদেরই ভালো হবে, যারা কাজ দিচ্ছে তাদেরও ভালো হবে, ডিজাইনও বাইরে বেরোবে না, একটা সেফটির ব্যাপার থাকবে, একটাই কাজ। সেটা কোম্পানি যদি যার অর্ডারে কাজ করে তারা যদি সেটা কোনো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে থাকে ডিজাইনটা, সেটা কিন্তু আলাদা ব্যাপার থাকে, কিন্তু অযথা অন্য কিছু না, ঠিক আছে? আর যারা ফ্রিল্যান্সে কাজ করছে তারা কিন্তু কাজ করেও কিন্তু টাকা পাচ্ছে না। অনেক মানুষ আছে কাজ দিচ্ছে টাকা দিচ্ছে না, অনেক অজুহাত দেখাচ্ছে। সেই কারণে কিন্তু আমিও তোমাদের আরও রিকোয়েস্ট করছি যাতে তোমরা কাজ করো, কোনো কোম্পানিতে ভালো স্যালারিতে জব করো, তোমাদেরই ভালো হবে। তোমরা দিন রাত কাজ করে কি দরকার, ফ্রিল্যান্সে কাজ করছো অথচ টাকা পাচ্ছ না, এই প্রবলেম দিচ্ছে, যারা কাজ দিচ্ছে ওই প্রবলেম দিচ্ছে, তো কী দরকার এরকম ফ্রিল্যান্সে কাজ করা? তুমি মাস্টি গেলে একটা কোম্পানিতে যদি কাজ করো, মাস্টি গেলে একটা স্যালারি পাবে, সেখানে তো তোমাকে কিছু বলতে পারবে না, সেখানে তুমি আন্ডারে কাজ করছো, সমস্যা কী আছে? ফ্রিল্যান্সে কাজ করা বন্ধ করে দাও, সব দিক দিয়ে সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। দুদিন পরে দেখো না কী হয়, আমি যেটা বললাম মেলে কি না। সবাই চাইছে এখন আন্ডারে বসে কাজ করা, মানে নিজের এরিয়ায় বসে কাজ করলে ডিজাইনের ক্যামেরা সেফটিও থাকছে, আর প্লাস ডিজাইনও বাইরে বেরোবে না, তার পার্সোনাল সিস্টেমে কাজ করা হচ্ছে, ঠিক আছে? আর তুমি ফ্রিল্যান্সে অনেক সবাই চিন্তাভাবনা আছে, জানি না কে কীরকম করে, আমি আবারও বলছি অনেক মানুষের চিন্তাভাবনা আছে যে আমি একজনের কাজ করলাম, মজুরি নিলাম, সে ডিজাইনটা কপি হোক আর